রবিবার চা বাগানে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই রবিবারের চিত্রটি অনেকটাই ভিন্ন বিজলিমুনি চা বাগানের শ্রমিক মহল্লায়। রঙিন সাজে সেজে উঠেছে বাগানের 8 থেকে 80। সকাল থেকেই বেজে চলেছে মাদল, সব মিলিয়ে এক উৎসবের আমেজ। এত কিছুর আয়োজন যাদের নিয়ে, তারা কিন্তু লাজুক মুখে এদিক ওদিক চাহনি ঘোরাতেই ব্যস্ত। কারণ ভারত ভূমি ট্রাস্ট এবং বিজলিমুনি সারনা সুরুল কমিটির পক্ষ থেকে এদিন চা বাগানে বসেছে গণবিবাহের আসর। ভারত ভূমি ট্রাস্ট এবং এলাকার সারনা সরুল কমিটির উদ্যোগে আয়োজিত এই গণবিবাহের আসরে 13 জন দম্পতি তাদের নতুন জীবনের যাত্রা শুরু করল। আশীর্বাদের সঙ্গে নতুন সংসারের প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয় নবদম্পতিদের হাতে। গণবিবাহের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ভূমি ট্রাস্টের সভাপতি যুগল কিশোর ঝা, সদস্য স্মরণ সিং বরাইক এবং সারনা সরুল কমিটির জুড়া কিন্ড এবং শৈলেন্দ্র টিগ্গা প্রমুখ। মাদলের তালে নেচে গিয়ে দুপুর গড়িয়ে বিকেল হতেই নতুন জীবনের পথে একসঙ্গে পা মেলালেন 13 জন দম্পতি, যার সাক্ষী রইল সবুজ গালিচা, গাছের কোঠরে বসে থাকা পাখির দল, মাদলের সুর, আদিবাসী সমাজের প্রথাগত পানীয় হারিয়ার গন্ধে, যার সাক্ষী রইল সবুজ গালিচা, গাছের কোঠরে বসে থাকা পাখির দল, মাদলের সুর, আদিবাসী সমাজের প্রথাগত পানীয় হারিয়ার গন্ধ। চা বাগানের আদিবাসী সমাজে একসঙ্গে বসবাস করলেও এরা অনেকে বিবাহবদ্ধ নয়। এদের বিয়ে দিয়ে তাদের ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন চা বাগানে গণবিবাহের আয়োজন করা হয়। বিজলিমুনি চা বাগান থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।